কি খবর বন্ধুগণ প্রত্যেককে গুড মর্নিং আশা করি সবাই ঠিকঠাক আছো তো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি এসেছি গত শনিবার তোমাদের একটা জিনিস আমি বলেছিলাম যে সামনে আমাদের যে সিএইচএসএল এর আছে সেই সিএইচএসএল এর এক্সামে টোটাল চারটে পরিবর্তন আসতে পারে যারা সেই ভিডিওটা দেখো ভিডিওটা ওপরের আই বাটনে এবং লাস্টে চলে আসবে তোমরা দেখে নিও নট অনলি সিএইচএস এর আপকামিং এর পরীক্ষাগুলো আসছে সেই প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু বদল আসতে পারে তো তোমরা সেই ইনফরমেটিভ ভিডিওটা অবশ্যই দেখে নেবে এখন আমাদের মেন যে গল্পটা আছে সেটা হচ্ছে সামনে অনেকগুলো কেন্দ্রীয় সরকারের চাকরি আছে মেনলি আমাদের কোন কোনগুলো আছে মেনলি আমাদের আছে হচ্ছে এসএসসি এবং রেলওয়ে তো ফারস্টে আমরা একটু সেই কোন एग्जामগুলো আছে সেটা দেখেনি তারপরে আমি प्रिपरेशनের কথা বলছি দেখো সামনে যদি আমি এসএসসির আপকামিং एग्जाम গুলো দেখি তাহলে এসএসসির আপকামিং एग्जाम গুলোর মধ্যে আমাদের আছে হচ্ছে এই एग्जाम গুলো সিএইচএসএল 2 এপ্রিল থেকে 1 মে ফর্ম ফিলআপ एग्जाम হচ্ছে জুন জুলাইতে এমটিএস সবথেকে বেশি হাইপ ক্রিয়েট করা যেটা পরীক্ষা 7 মে 6 জুন পরীক্ষা হবে জুলাই আগস্টে স্টেনোগ্রাফার সিডিটাকে যদি আমি নাও ধরি কনস্টেবল আছে এছাড়া আরেকটা আছে সেটা হচ্ছে সিজিএল সিজিএলটাকে আমি এখানে দিইনি আমি টুয়েলভ পাস গুলোকেই রেখেছি সিজিএল এর আমার পরীক্ষা আসছে সেপ্টেম্বর মাস নাগাদ ঠিক আছে এবং রেলে আমার কি কি পরীক্ষা আছে রেলে আমার এপ্রিল জুনে টেকনিশিয়ান জুলাই সেপ্টেম্বরে এই পরীক্ষাগুলো এবং আদার ডিসেম্বরে আমাদের আছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষাগুলো তাহলে দেখতেই পাচ্ছ আমাদের অনেকগুলো পরীক্ষা কিন্তু টাইম ক্লাসের মধ্যে আছে বিশেষ করে সিজিএল সিএইচএসএল এবং রেল এই যে প্যাটার্নের পরীক্ষাগুলো জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই যে চার মাস এই চার মাসের মধ্যে আবার এসএসসির যেমন এক্সাম পড়ছে রেলেরও সেরকম এক্সাম পড়েছে আশা করব ক্ল্যাশ হবে না বাট টাইমটা সেম অর্থাৎ যারা এতদিন ধরে প্রিপারেশন নিয়েছ তাদের জন্য জুন থেকে ডিসেম্বর অব্দি বিভৎস একটা পছন্দের সময় বা পরীক্ষার সময় কারণ অনেকগুলো পরীক্ষা আছে সেইটা হচ্ছে রেলের এবং এস এস সির দু রকমের এর পরে কি ইম্পর্টেন্ট টাইম আমাদের কোনটা আমি যদি মার্চটা ছেড়েও দিই এপ্রিল থেকে জুন এটা আমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট টাইম কারণ এই রাফলি দু মাসের মধ্যে দু আড়াই মাসের মধ্যে আমাকে নিজেদেরকে প্রিপারেশন করাতে করতে হবে রাইট নিজেদেরকে আমাদের প্রিপেয়ার করতে হবে আপকামিং এই এক্সাম গুলোর জন্য তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে আমরা প্রিপারেশনটা নেব কিভাবে নেব কোনটার নেব রেলের নেব নাইসের সিন নেব নাকি দুটো একসাথে নেব দেখো আমাদের টোটাল ক্যান্ডিডেটদের যদি দুভাগে ভাগ করি একদম এসএসসির জন্য কিছু ক্যান্ডিডেট থাকে রেলের জন্য কিছু ডেডিকেটেড ক্যান্ডিডেট থাকে এসএসসি এবং রেলের জন্য ডেডিকেটেড কিছু ক্যান্ডিডেট আমাদের সব সময় থাকে অলওয়েজ থাকে তাদেরকে আমি বলবো না এদিক ওদিক চেঞ্জ হয়ে যাও বা এই করো সেই কেন রেলের যারা ডেডিকেটেড এমপ্লয়ি হয় বা ক্যান্ডিডেট হয় তারা ইংরাজিটা অতটা জোর দিয়ে পড়ে না কারণ রেলের মধ্যে ইংলিশ নেই এসএসসি যারা ডেডিকেটেড ক্যান্ডিডেট হয় তারা সায়েন্সটা মোটামুটি লুসেন্ট বা জিকে বইয়ের উপরই বেস করে পড়ে কারণ এসএসসি তে সায়েন্সের পার্টটা অতটা নেই যতটা রেলে আছে তাহলে আমি এজ আ ক্যান্ডিডেট যারা আমার মতো ছাত্র যাদের মাত্র একটা গভর্নমেন্ট জব হলেই হয়ে যাবে

এবং আমি কম্পিউটারটাকে একটু রেখে দিলাম মেনসে একটা দুটো প্রশ্ন টু তে কম্পিউটার থেকে চলে আসে রেলের মধ্যে আমার কোন কোন গুলো পড়বে ম্যাথ রিজনিং জি কে এবং এখানেও কিছুটা কম্পিউটার চলে এবার আমাদের এই কম্পিউটারটা নিয়ে খুব বেশি ভাবার কারণ নেই কারণ এই দুটোর প্রিপারেশন সেম মেমসি কে করলেই হয়ে যাবে স্যার ম্যাথ ম্যাথের মধ্যে এসএসসি এবং রেলটাকে যদি আমি একটু পার্থক্য করে দেখি বা একটুখানি যদি তুলনা করি তুলনায় এসএসসি ম্যাথ একটু কঠিন হয় রেলের থেকে বাট যে কোনো একটার প্রিপারেশন নিলে আরেকটাও কিন্তু দেয়া যায় তুমি যদি শুধু রেলের প্রিপারেশন নাও এস এসসির অঙ্ক করতে পারবে হয়তো একটা দুটো অঙ্ক আটকাবে কি দু তিনটে অঙ্ক আটকাবে তাও টিয়ার টু তে আর এসএসসি এসসি প্রিপারেশন নিলে রেলের সব অঙ্ক হয়ে যাবে ঠিক আছে নেক্সট আসছে কি রিজনিং রিজনিং এর কনসেপ্টটা দেখো এস এসসি এবং রেল দুটোরই রিজনিং প্রচন্ড ভাবে সোজা হয় যদিও আমি জানি না এখন এসএসসি এর রিজনিং কি হবে কারণ যেহেতু ভেন্ডার চেঞ্জ হয়ে গেছে হয়তো স্ট্যান্ডার্ড প্যাটার্ন মেইনটেইন হলো না এতটা সোজা করলো না বাট স্টিল রেল এবং রিজনিং কিন্তু খুব সোজা হয় পার্থক্যটা আমার কোথায় করে পার্থক্যটা আমার করে হচ্ছে ইংলিশে এবং জি কে এদের হিস্ট্রি পলিটি এই দুটো টপিক মিলিয়ে আমাদের জিকে কের কোশ্চেন সব বেশি হয় রেলের মধ্যে সায়েন্স বেস্ট জিকে আমার তুলনায় একটু বেশি থাকে এবং যে কোশ্চেন গুলো থাকে একটু ডিপ টাইপের থাকে তাহলে যারা আমার মতো ছেলে তারা কোনটাকে টার্গেট করে এগোবে তারা কোনটাকে পাখির চোখ করবে দেখো আমি যদি এসএসসির প্রিপারেশন নিই আমাকে এই চারটে ভালো করে পড়তেই হচ্ছে এবং এই চারটে ভালো করে পড়লে রেলের নাইনটি ফাইভ পার্সেন্ট অলরেডি কভার্ড খালি আমাকে এক্সট্রা করে কি পড়তে হবে সায়েন্স সায়েন্সটা যদি আমি একটু জোর দিয়ে পড়ি তাহলেই আমার হান্ড্রেড পার্সেন্ট কভার হয়ে যাচ্ছে এবার এস এস সি যেহেতু ভেন্ডার চেঞ্জ হয়েছে আমি এখনই আগেই বললাম বা শনিবারের ভিডিওতেও বলেছি যে আমাদের হয়তো ওয়েটেজের কিছু একটা পার্থক্য দেখতে পারি ওয়েটেজ এর পার্থক্য দেখতে পাওয়া মানে ওয়েটেজের পার্থক্য দেখতে পাওয়া মানে ধরো এতদিন ধরে অনুপাত সমানুপাত থেকে দশটা প্রশ্ন আসতো কথার কথা এবার হয়তো হঠাৎ করে অনুপাত সমানুপাত থেকে দুটো প্রশ্ন দিল একদম একদম অন্য কোন একটা টপিক থেকে হয়তো অনেকগুলো কোশ্চেন দিয়ে দিল তো এখন শুধু আমাদের মেন ইন্টেনশন এমসিকিউ মুখস্থ করা নয় এখন আমাদের মেন ইন্টেনশন এর সাথে আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে কনসেপ্ট বিল্ডিং তাহলে বুঝতেই পারছো আমরা হিস্ট্রি পলিটি জিওগ্রাফি তো পড়বই বাট তার সাথে সায়েন্সটাও কিন্তু আমাদের পড়তেই হবে অর্থাৎ এই एग्जामটা এমন একটা एग्जाम তুমি যদি এই एग्जामটাকে টার্গেট করে এগো তাহলে আলাদা করে আর তোমার রেলের प्रिपरेशन নিতে হচ্ছে না রেলের प्रिपरेशन পুরোটা এর মধ্যেই থাকবে ঠিক আছে এইবার একটা ব্যাপার দেখ কি ব্যাপার দেখবে

আট মাসের মধ্যে রিক্রুটমেন্ট দিয়েছে গত বছর তাহলে আমাদের এসএসসি কিন্তু ফার্স্ট রিক্রুটমেন্ট এবার শুরু হয়ে গেছে আগের বর্ষ দু হাজার একুশ মোটামুটি ছিল হচ্ছে দু বছরের কাছাকাছি বাইশ তেইশে সেটা এক বছরে নামিয়ে চলে এলো তেইশ চব্বিশের রিক্রুটমেন্ট গুলো আট মাসে নিয়ে চলে গেল তাহলে এবার আমরা আশা করছি ব্যাংক যতটা ফার্স্ট রিক্রুটমেন্ট করে এসএসসিও ততটাই ফার্স্ট রিক্রুটমেন্ট করবে অপরপক্ষে রেল রেল এই বছর এসেছে নেক্সট কবে আসবে কোন আমরা গ্যারান্টি পাচ্ছি না মরণ কামড় দিকেই দিতে হবে এবং রেলের কম্পিটিশন কিন্তু অনেক বেশি হাই তুলনায় এসএসসির অনেক কম কুড়ি পঁচিশ লাখ বাইশ লাখ এরকম বা তিরিশ লাখ আরলি এমটিএসএ তিরিশ চল্লিশ লাখ সিএইচএসএল তিরিশ লাখ বত্রিশ লাখ সিজিএল এ সেটা কুড়ি লাখ মতো এই রকম টাইপের হচ্ছে এসএসসির কম্পিটিশন যেখানে রেলের কম্পিটিশন অনেক বেশি তাহলে যারা আমার মতো স্টুডেন্ট তাদেরকে আমি বলবো যে ভাই प्रिपरेशन যদি নেয়ার থাকে এসএসসি টাকে টার্গেট করেন এসএসসি টাকে টার্গেট করে নিলে তোমাদের রিল অটোমেটিক্যালি হয়ে যাবে এসএসসি টাকে টার্গেট করে নিলে তোমাদের এই সব কোটা টপিক কভার হয়ে যাবে এবং তুমি জানো যে ভাই আমার এই বছর যদি না হয় আমার নেক্সট বছর কিছু একটা করে দেখাতে পারো বুঝতে পারছো আমি এটা তাদের জন্য বলছি যারা ডেডিকেটেড রেলের জন্য খাটছ না যারা ডেডিকেটেডলি রেলের জন্য খাটছো আমি এটা বলছি আমার মতো স্টুডেন্টরা যাদের যেকোনো একটা গভর্নমেন্ট জব টার্গেট ঠিক আছে বস এই চলে গেল আমাদের মূল ফান্ডা বা মূল গল্প এখন যে গল্পটা আমরা দেখবো সেটা হচ্ছে যে স্যার আমরা তাহলে প্রিপারেশন কি করে নেব কোথার থেকে আমরা প্রিপারেশন স্টার্ট করব দেখো তোমরা প্রিপারেশন স্টার্ট করতে পারো আমাদের এই অ্যাপটা ডাউনলোড করে ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক আছে তোমরা এখান থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করে প্রিপারেশন স্টার্ট করতে পারো অ্যাপের মধ্যে এতগুলো জিনিস ফ্রি পেয়ে যাবে এতগুলো জিনিস তোমরা অ্যাপের মধ্যে ফ্রি পেয়ে যাবে সেখান থেকে শুরু করতে পারো নেক্সট যদি মনে করো যে স্যার আমাদের কোনো ব্যাচে ভর্তি হতে হবে দুটো ব্যাচের কথা বলছি এক হচ্ছে এটা তোমরা জানো যে আমাদের সব থেকে বেশি সাকসেসফুল স্টুডেন্ট আসছে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ থেকে অসাধারণ একটা ব্যাচ এবং অসাধারণ একটা স্টুডেন্টও থাকে এখানে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ থেকে আমাদের সব বেশি স্টুডেন্ট আসে সাকসেসফুল স্টুডেন্ট এসএসসি ফাউন্ডেশন এখন বছরে দুটো আসবে একদম কমপ্লিট প্যাকেজ নিয়ে তার আগে যদি কেউ কোনো ব্যাচ কিনতে চাও তাহলে এইটা নিতে পারো অথবা তোমরা এইটা নিতে পারো পঞ্চমা পঞ্চমানটা কমপ্লিট রেকর্ডেড কোর্স এখন কিছুটা হলেও লাইভ ক্লাস চলছে ফেস দা ফেস एग्जाम्स হচ্ছে এমন একটা ব্যাচ যেখানে টাইপিং টেস্ট ফেজগুলো ফ্রিতে ফ্রি তে দেওয়া আছে টাইপিং টেস্ট অফলাইন গাইডেন্স এগুলো ফ্রি তে দেওয়া আছে পঞ্চমানে টাইপিং টেস্ট ফেস পাবে না এটার দাম 2049 এটার দাম 1700 সামথিং কিন্তু কেউ কিছু নেয়ার আগে 7203084697 এখানে একটা হাই লিখে পাঠাবে গ্রুপ লিংক পাবে সেই গ্রুপ লিংকে জয়েন হয়ে যাবে দেখবে দুটো আছে একটা হচ্ছে রাজ্যের পরীক্ষা একটা হচ্ছে কেন্দ্রের পরীক্ষা যার যেটা টার্গেট সেখানে জয়েন হয়ে যাবে দুটোতেও হতে পারো এবং যে কোনো ব্যাচ নেয়ার আগে একবার আমার সাথে কথা বলে নেবে ঠিক আছে নেক্সট আমাদের কি আছে অথবা তোমরা নিতে পারো হচ্ছে টেস্ট মেট টেস্টমেট মানে হচ্ছে মক টেস্ট এসএসসি পিইকিউ একটা আছে আর এই ওয়েস্ট বেঙ্গল টেস্টমেটে। সমস্ত পরীক্ষার টেস্ট আছে তোমার যদি আজকে মনে হয় যে এসএসসি এর সাথে পিএসসি পরীক্ষার টেস্ট দেব সেটাও তুমি দিতে পারো এখান থেকে বাট আবার একটাই কথা নেয়ার আগে একবার আমাকে এবং যদি কেউ বলো যে না স্যার একটু নরমাল কিছু একটু আমার একটা পার্টিকুলার কিছুতে প্রবলেম জিওমেট্রি একটা কোর্স আছে অ্যাডভান্স ম্যাথের একটা কোর্স আছে শুধুমাত্র অ্যাডভান্স ম্যাথ আর কিছু না 400 টাকা মতো দাম এবং টাইপিং এর একটা কোর্স আছে যেগুলো এসএসসি এর জন্য খুব দরকার বা রেলের জন্য তোমরা এটাও হলে নিতে পারো আচ্ছা এসএসসি এর সাথে কিন্তু টাইপিং মাস্টার ক্লাস এই ক্লাসটা ফ্রি তে এড করা আছে তাই যারা রেলের प्रिपरेशन নিচ্ছ তারাও এসএসসি ব্যাচে আসতে পারো এবং সেটা পেতে পারো ঠিক আছে এই চলে গেল আমাদের আজকের সম্পূর্ণ বিষয়বস্তু আশা করি কিছুটা হলেও তোমাদের সাহায্য করতে পেরেছি আমার সাথে অনেকে দ্বিমত প্রকাশ করতে পারো অনেকে আমার সাথে সহমত নাও হতে পারো যার যা ডাউট আছে যার যা কোয়েশ্চেন আছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যদি কোনো পার্টিকুলার জিনিস নিয়ে তোমাদের গাইডেন্স দরকার হয় সেটাও আমায় কমেন্ট সেকশনে জানিও যারা নতুন আছো সাত দুটো শূন্য তিন শূন্য চার ছয় নয় সাত হাই লিখে পাঠিও তাহলে আমার কাছে চলে আসবে এবং গ্রুপে জয়েন হয়ে যাবে যাতে আমরা ইম্পর্টেন্ট পিডিএফ শেয়ার করলে তোমরা পেতে পারো ঠিক আছে বস তো সবাই ভালো থেকে সুস্থ থেকে শরীর ঠিক রেখো তোমাদের সাথে আমার আবার দেখা হবে খুব তাড়াতাড়ি যেখানে আমরা আবার অঙ্কের ক্লাস নিয়ে ফিরবো ঠিক আছে বন্ধু চলো টাটা